আজকে আমরা শুরু করব ইসিনিশন টু বইয়ের প্রথম অধ্যায়ে অঙ্কের সমাধান কি অঙ্কের সমাধান এর আগে থিওরি পড়ানো হয়েছে তাই না জি স্যার থিওরিতে কোনো সমস্যা আছে না বাবা সবাই জি এই বিপুল বলো পাইলট এক্সিটার কাকে বলে দাও পাইলট এক্সাইটার ধারণা অল্টারনেটরের মেইন এক্সাইটারের ফিল্ডকে একটি সেলফ এক্সাইটেড শান্ত জেনারেটর হতে এক্সাইটেশন প্রয়োগ করা হয় তাকে পাইলট এক্সাইটার বলে থ্যাংক ইউ এখন আমাদের অঙ্কের সমাধান যেটা করবো সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্ক করার জন্য প্রথমে আমাকে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে গিভেন ডাটাটা আগে লিখতে হবে কি লিখতে হবে গিভেন ডাটা গিভেন ডাটা গিভেন ডাটা লেখার পর ওইখানে কি চাইছে সেটা আমি চিন্তা করব যে কি চাইছে কোন সূত্রটা বসতে পারে তাহলে গিভেন ডাটাতে প্রথমে কি দেওয়া আছে স্টার দেওয়া আছে তার আউটপুট পাওয়ার দেওয়া আছে 83 কিলোওয়াট এর কিলোওয়াটকে কিসে নিতে হবে ওয়াট তাহলে 1000 দিয়ে গুণ আর 10 কিউব মানে 1000 তো লাইন ভোল্টেজ দেওয়া আছে 500 ভোল্ট পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর কি দিয়ে প্রকাশ করে কস্ট থিটা কস্ট থিটা হলো 0.85 লাগি লাইন কারেন্ট বের করতে হবে লাইন কারেন্ট বের করতে হবে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু 80% এটা ইকুয়াল টু 80% 0.8 আর চালক কি দিলেন অশক্তি কর্মদক্ষতা কি দেওয়া আছে এটা আছে এটা ইকুয়াল টু 80% 80% কে কি কতটা ভাগ দিতে হবে 100 দ্বারা 100 দ্বারা 0.8 তো চালক ইঞ্জিনের অশক্তি বের করতে হবে মানে হর্স পাওয়ার কি বের করতে হবে হর্স পাওয়ার তাহলে আমরা প্রথমে লাইন কারেন্ট বের করব বের করার জন্য আমাকে আগে সূত্র আসলে প্রথমে p = √3 vl i cos θ p = √3 vl i cos θ তাহলে il বের করতে গেলে il = আউটপুট পাওয়ারটা উপরে চলে যাবে √3 vl cos θ নিচে চলে আসবে তারপর আউটপুট পাওয়ারের মান দেওয়া আছে 83 × 10³ লাইন ভোল্টেজের মান দেওয়া আছে 500 ভোল্ট তাহলে 500 ভোল্ট তাহলে যে পাওয়ার ফ্যাক্টর cos θ cos θ মান দেওয়া আছে 0.85 তাহলে এই উপরের যে মান মানকে নিচের মান দ্বারা ভাগ দিলে এই 112.753 অ্যাম্পিয়ার আসে তাহলে লাইন কারেন্ট পেয়ে গেলাম কি লাইন কারেন্ট পেয়ে গেলাম এখন আবার বের করতে বলছে যে চালক ইঞ্জিনের অশ্বশক্তি চালক ইঞ্জিনের অশ্বশক্তি অশ্বশক্তি মানে কি তাহলে আউটপুট পাওয়ারের মান দেওয়া আছে 83 × 10³ আর এটা মানে কর্মদক্ষতা দেওয়া আছে 0.8 তাহলে ভাগ দিয়ে আমরা ইনপুট পাওয়ার পেয়ে গেলাম আর ইনপুট পাওয়ারটা এটা কিসে ওয়াট ওয়াট এখন অশ্বশক্তি নিয়ে যাব চালক ইঞ্জিনের অশ্বশক্তি লিখতে হবে এখানেও লিখতে হবে এটা কনভার্ট করে দিয়ে দিলে হয়ে যাবে তাহলে আমরা জানি যে অশ্বশক্তি ওয়াটকে হর্স পাওয়ারে যদি নেই তাহলে কত দিয়ে গুণ দিতে হবে না ভাগ দিতে হবে কি করা লাগবে ভাগ দিতে হবে 764 দিয়ে কেন ভাগ দিতে হবে কারণ যে 1 হর্সপাওয়ার সমান 746 ওয়াট ওয়াট ছোট আর হর্সপাওয়ার বড় ছোট থেকে বড় কি হয় ভাগ হয় এই জন্য এই ওয়াটটাকে আমরা হর্সপাওয়ার দিয়ে 746 দ্বারা ভাগ দিলাম এটা হর্সপাওয়ারে চলে গেল তাহলে আমরা এখন চালক ইঞ্জিনের অশ্বশক্তি কত পেলাম 139.075 ঠিক আছে বুঝছো সবাই কারো কোনো কোশ্চেন আছে বাবা সবাই থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ